দোয়া করেছি, স্মরণ করেছি। এবং এই কোম্পানির এই দীর্ঘ পথ চলাতে আমরা 2000 সনের শুরুর দিকে যতটুকু মনে পড়ে 1992 সনের ডিসেম্বরের শেষ দিকে আমরা অনুমতি লাভ করি এবং আমরা প্রায় 22 বছর হয়ে চলি। এই 22 বছর দীর্ঘ সময়ের মধ্যে এই কোম্পানিতে অনেকে কাজ করেছেন, অনেকে অন্যত্র চলে গেছেন, অনেকে এই কোম্পানিতে কাজ করেছেন এবং পৃথিবী থেকে চির বিদায় নিয়েও চলে গেছেন। আমরা সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাদের এই পথ চলায় আমরা আমাদের কোম্পানির জন্য যা করে গেছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য যা করে গেছেন আমরা কৃতজ্ঞতা চিত্র। দীর্ঘদিন এই পথ চলার পথে এই কোম্পানিকে যতটা কাছে দেখে দেখেছি, ব্যবসা বাণিজ্য দেখুন, ব্যবসা বাণিজ্য এটা কখনো বাড়বে কখনো কমবে এটাই ব্যবসায়িক জীবন। ব্যবসা সবসময় যে একেবারে বাড়তে দিকেই থাকবে, বাড়বে 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 বাড়বে, ব্যবসা একসময় কমবে একসময় বাড়বে, ব্যবসায় ঝুঁকি থাকবে ব্যবসায় সফলতা থাকবে, এটাই নিয়ম। কিন্তু শৃঙ্খলা এটা কেন? একটা কোম্পানিকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করানোর জন্য এটা প্রয়োজন। সেখানে যদি বিজনেসের সাথে আমাকে কম্প্রোমাইজ করতে হয় আমি কম্প্রোমাইজ করব, কিন্তু এটাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে আনবার পর প্রবৃত্তি যেটা হবে সেটা আপনারা অর্জন করবেন, আমার গাইডলাইন থাকবে, আমরা আনন্দিত থাকবো, খুশি থাকবো এবং এটা সম্ভব। করোনা মহামারী এই 2 বছর শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এই সময় বিভিন্ন ধরনের সারা পৃথিবী জুড়ে, আমি ওয়ার্ল্ড বলছি বাংলাদেশের কথা বলছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্রণোদনা দেওয়া হয়েছে যার কারণে সে সমস্ত ইকোনমি অনেক বেশি ফাস্ট হয়েছে, অর্থনীতিতে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, ইনফ্লেশন দেখা দিয়েছে। ঠিক একই ঘটনা কিন্তু আমাদের দেখেছেন যে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারের বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মূল্যস্ফীতি হয়েছে। হয়তো এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের সরকারও একই পন্থা অবলম্বন করবে, যার কারণে অর্থনীতিটা একটু স্লো হতে পারে, কম হোক বেশি হোক এর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। অন্যান্য সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টরটা এই সময়ে ভালো করেছে, কম্পারেটিভলি অন্যান্য সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করেছে। এই জন্য আমার মনে হয় আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে তাদের ইন্টারভেনশনটা খুব স্ট্রং ছিল এবং তাদের সময়ের উপযোগী পদক্ষেপ ছিল, যার কারণে কিছুটা ডিসিপ্লিন ফিরে আসা শুরু করেছে। ডিসিপ্লিন আসে আসে আবার ডিসিপ্লিন ব্রেক হয়ে যায়, আবার এটাকে ফিরে আনতে হয়, একটা কন্টিনিউয়াস প্রসেস মনিটরিং এর মাধ্যমে চলছে। আমার একটা ধারণা আগামী দিনে ব্যাংক যদি সাফারও করে ইন্স্যুরেন্স সেক্টর আমার ধারণা এটা ভালো করবে, এটা ভালো করবে। সুতরাং আমাদের সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করলে আমাদের প্রবৃত্তিও বাড়বে। অন্যান্য সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টরটা কম্পারেটিভলি, আমি আবার বলছি কম্পারেটিভলি বেটার। কে নিয়ে পরিচালনা করছেন, উনি বহুত ভালো লোক ছিলেন, ইয়াল্লাহ উনাকে মাফ করে দিয়েন, ইয়াল্লাহ ইয়াল্লাহ উনার পরিবারকে ইয়াল্লাহ সুস্থ রাখিয়েন, ইয়াল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েন, ইয়াল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইয়াল্লাহ ইয়াল্লাহ তুমি দয়া করে মেহরবানি।